ইডিয়ান গার্ডেন্সে কলকাতা বেঙ্গালুর ম্যাচের ব্যাঙ্গালুরের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছিল এই সময় বোলিংয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হারশ্রিত রানা অন্যদিকে ব্যাটিংয়ে ছিলেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ওপেনার বিরাট কোহলিকে আউট করেছেন হারশ্রিত রানা হারশিত রানার লপি ডেলিভারি বিরাট কোহলির ব্যাটের মাঝে লেগে শূন্য ভাসে বল আর সেই বল তালুবন্দি করেছেন হারশিৎ রানা নিজেই বলটা অনেকটাই কোমরের উপরে অবস্থান করছিল বিরাট কোহলি এটিকে নো বলের দাবি করেছে আম্পায়ারের কাছে কিন্তু অনফিল্ড আম্পায়ার শুরুতেই আউট দিয়েছেন পরে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য থার্ড আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন অনফিল্ড দুই আম্পায়ার শুরুতেই নো বল কল না করায় আম্পায়ারের উপর ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরাট কোহলি পরে অবশ্য রিপ্লেতে দেখা গেল বিরাট কোহলি যখন ব্যাট দিয়ে বলটাকে স্পর্শ করছেন ঠিক ওই সময়টাই তিনি ক্রিজের বাহিরে ছিলেন যার জন্য কোমরের উপরে থাকা বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি পরিষ্কার আউট নিচের ভুলে আউট হতে হয়েছে বিরাট কোহলিকে তবে আউট হওয়ার পর দুই আম্পায়ারের উপর মেজাজ হারাতে দেখা গেছে ভারতীয় এই অধিনায়ককে পরে সাইড বেঞ্চে বসে থেকেও খুদ্দ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরাট এমন আউট নিয়ে হতাশ হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক